হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, ব্যাক টু স্টাফিল ওয়ার্ল্ড, অ্যানাদার টু নিউ ব্লগস। তো গাইজ, আজকে আমরা চলে এসেছি মালিবাগ আবুল হোটেলের অপোজিটে, মালিবাগ বাজাজ পয়েন্টে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাইজ, আজকে স্পেশালি আপনাদের সাথে শেয়ার করব, নতুন বছরে চলছে বাজাজ পালসার বাইকটিতে বিশাল মূল্য ডিসকাউন্ট। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই বাইকটিতে বর্তমানে কী ডিসকাউন্ট রয়েছে, এর পাশাপাশি এই বাইকটির বর্তমান মূল্য এবং এই বাইকটির ফুল ফেচার সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইজ, আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইজ, এই হলো বাজাজ পালসার 150 সিসির বাইকটি, আর এই বাইকটিতে বর্তমানে বিশাল মূল্য ডিসকাউন্ট চলছে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে বাজাজ বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড, ইভেন বাজাজের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই বাজাজ পালসার 150 সিসির বাইকটি অন্যতম। তো এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 40 থেকে 45 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 120 কিলোমিটার প্লাস। আর গাইজ, এই বাইকটির আপনারা 3টি ভেরিয়েন্ট এই শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স, বাজাজ পালসার ডাবল ডিক্স এবং বাজাজ পালসার ডাবল ডিক্স ABS। 3টি ভেরিয়েন্টে কিন্তু বর্তমানে বিশাল মূল্য ডিসকাউন্ট চলছে। তো প্রথমে যদি আপনাদের সাথে এই বাইকটির ফেচার সম্পর্কে শেয়ার করি, সেক্ষেত্রে চলে যাব বাইকটির হেডলাইটের দিকে। তো বাইকটির হেডলাইটে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প, যার কারণে কিন্তু আপনারা অনেক দূর পর্যন্ত আলো পেয়ে যাবেন, যেটা খুবই ভালো একটা সাপোর্ট দিবে। এর সঙ্গে রয়েছে DRL, এছাড়াও আপনারা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন যথেষ্ট ফ্লেক্সিবল, এবং ইন্ডিকেটারগুলো দেওয়া হয়েছে বাল্ব টাইপে। এরপর আপনাদের যদি এই বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে দেখাই, তো বাইকটির ফ্রন্টে আপনারা সিঙ্গেল ডিক্সের ক্ষেত্রে পেয়ে যাবেন 80x100 ডাবল ডিক্স, এবং ডাবল ডিক্সের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 90x90 সাইজের রিম ব্যবহার করা হয়েছে, 17 সাইজের অ্যালয় লিঙ্ক। সেক্ষেত্রে ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স ABS কিন্তু রিমটা আপনারা সেম পেয়ে যাচ্ছেন, এবং ফ্রন্টে টায়ার টিউবলেস পেয়ে যাচ্ছেন, চাকার গ্রিপও কিন্তু আপনারা 3টি ভেরিয়েন্টেই দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। তো ফ্রন্টে আপনারা ডিস্ক ব্রেকটা পেয়ে যাচ্ছেন, অনেক বড় একটা ডিস্ক ব্রেক, যেটা ব্রেকিং পারফরমেন্স দুর্দান্ত দিবে। ফ্রন্টে আপনারা সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন, টেলিস্কোপিক সাসপেনশন, সেক্ষেত্রে সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে ডাবল ডিস্কের সাসপেনশনটা কিন্তু আপনারা অনেক মোটা পেয়ে যাবেন, ABS-এরটাও কিন্তু সেম, সে সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে ডাবল ডিস্কের সাসপেনশনগুলো কিন্তু আপনারা মোটা পেয়ে যাবেন। এরপর আপনাদের সাথে যদি এই বাইকটির ইঞ্জিন কনফিগারেশন সম্পর্কে শেয়ার করি, বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4-stroke 2-valve-এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন, আর এই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে বাজাজের DTSI ইঞ্জিন, যেটা খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন, যার কারণে ভালো একটা সাপোর্ট পাবেন। ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 149 সিসি, ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 14 PS, এবং ম্যাক্স টর্ক আপনারা পেয়ে যাবেন 13.8 নিউটন মিটার। ইঞ্জিনটা অপারেট করার জন্য কিন্তু আপনারা 5-speed গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু স্টার্টিংয়ের ক্ষেত্রে কিক এবং সেলফ, যেটা সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে পেয়ে যাবেন, ডাবল ডিস্কের ক্ষেত্রে কিন্তু আপনারা অনলি সেলফ স্টার্ট পেয়ে যাবেন, ইঞ্জিন গার্ডটা পেয়ে যাবেন এই বাইকটিতে। এছাড়াও অসাধারণ কিন্তু আপনারা ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন, ফুয়েল ট্যাঙ্কের লোকসটা দুর্দান্ত দেওয়া হয়েছে, পালসার লেখা লোগোটা কিন্তু আপনারা 3D লোগে পেয়ে যাবেন, এই ফুয়েল ট্যাঙ্কে কিন্তু 15 লিটার তেল ধরে। এছাড়াও কিন্তু আপনারা হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন, 3-part হ্যান্ডেল বার, এবং মিটারটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজি অ্যানালগ মিটার, স্পিডোমিটার ডিজিটাল, RPM মিটার অ্যানালগ, সেক্ষেত্রে দুর্দান্ত একটা সাপোর্ট পেয়ে যাবেন, বিগ ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। এরপর আপনাদের যদি এই বাইকটির সিট কভারের দিকে দেখাই, বাইকটির সিট কভারটা দেওয়া হয়েছে অনেক লম্বা, অনায়াসে কিন্তু 2 থেকে 3 জন বসতে পারবে, বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসাই শ্রেয়। পালসার লেখা লোগোটা কিন্তু আপনারা এখানে স্টিকার লোগো পেয়ে যাচ্ছেন, অসাধারণ প্যাসেঞ্জার গ্র্যাবেল পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে কিন্তু আপনারা এই প্যাসেঞ্জার গ্র্যাবেলটা পেয়ে যাবেন, আর ডাবল ডিস্কের ক্ষেত্রে কিন্তু আপনারা স্পোর্টি প্যাসেঞ্জার গ্র্যাবেল পেয়ে যাবেন এই বাইকটিতে। আর সব থেকে বাংলাদেশের বাজাজ পালসার বাইকটির যে লুকসটা আমার কাছে বেশি পছন্দ হয়, সেটা হলো এই বাইকটির টেইল ল্যাম্প। এই বাইকটির টেল ল্যাম্পটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ লুকে, আর টেল ল্যাম্পটা দেওয়া হয়েছে LED টেল ল্যাম্প। আরও একটা পার্থক্য আছে সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, ডাবল ডিস্কের ABS-এর মধ্যে, সেটা হলো সিঙ্গেল ডিস্কে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা স্প্লিট সিট, এবং ডাবল ডিস্কে আপনারা পেয়ে যাচ্ছেন 2-part সিট, যেটা অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক এবং ডাবল ডিস্কের ABS-এর মধ্যে এই পার্থক্য রয়েছে। মূলত ABS এবং ডাবল ডিস্কের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধুমাত্র ABS ছাড়া। এরপর আপনাদের যদি এই বাইকটির রিয়ারের টায়ারের কনফিগারেশন শেয়ার করি, রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে 100x90 সাইজের, এবং রিম আপনারা পেয়ে যাচ্ছেন 17 সাইজের অ্যালয় রিং, রিয়ার টায়ারটা আপনারা টিউবলেস পেয়ে যাচ্ছেন, MRF ব্র্যান্ডের টায়ার পেয়ে যাচ্ছেন। রিয়ারে কিন্তু আপনারা সারিগার্ড পেয়ে যাবেন, যেহেতু বাইকটা নতুন আসছে শোরুমে, সেক্ষেত্রে সারিগার্ডটা কিন্তু এখনও লাগানো হয়নি, সারিগার্ড আপনারা পেয়ে যাবেন। রিয়ারের সাসপেনশনটা পেয়ে যাবেন আপনারা দুর্দান্ত সাসপেনশন, যেটা নাইট্রোক গ্যাস সাসপেনশন, যার কারণে কিন্তু ভালো একটা সাপোর্ট পাবেন। তো এই ছিল মোটামুটি এই বাইকটির ফিচার।
এখন যদি আপনাদের সাথে এই বাইকটির মূল্যের বিষয় শেয়ার করি, এই বাইকটিতে নতুন বছরে বিশাল মূল্য ডিসকাউন্ট চলছে তিনটি ভেরিয়েন্টেই। তো সিঙ্গেল ডিস্কের পূর্ব মূল্য ছিল 1,98,500 টাকা, বর্তমানে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে সিঙ্গেল ডিস্কের অফার মূল্য পড়বে 1,93,500 টাকা। ডাবল ডিস্কের পূর্ব মূল্য ছিল 2,05,500 টাকা, ডাবল ডিস্কে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে ডাবল ডিস্কের অফার মূল্য পড়বে 2,05,000 টাকা। এবং বাজাজ পালসার ABS বাইকটির পূর্ব মূল্য ছিল 2,20,900 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে অফার মূল্য পড়বে ABS এর 2,15,900 টাকা। 2,15,900 টাকায় কিন্তু আপনারা ABS-টা পেয়ে যাচ্ছেন। তো তিনটি ভেরিয়েন্টে কিন্তু আপনারা বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এই ছিল এই বাইকটির ফুল ফেচার এবং বর্তমান আপডেট অফার মূল্য। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে। তো প্রথমত যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো একটা বাইকের লুকস। তো লুকসের দিকে কিন্তু বাজাজ পালসার সেরা, বর্তমানে অন্যান্য ব্র্যান্ডের 150cc বাইক থেকে। এরপর আপনারা যে বিষয়টা ভাবতে পারেন সেটা হলো এই বাইকটির ইঞ্জিন। তো একটা বাইকের অলমোস্ট ইঞ্জিনই সব থেকে বেশি প্রায়োরিটি পায় একটা বাইকের ক্ষেত্রে। তো যারা মূলত 150cc একটা বাইক নেয় তারা সবসময় চায় যে 150cc একটা বাইকের ইঞ্জিন কনফিগারেশনটা ভালো হোক। তো সেই দিকে কিন্তু বাজাজ পালসারই সেরা, কারণ বাজাজ পালসার বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 4-stroke 2-valve-এর সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন 149cc, ম্যাক্স টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন 13.8 নিউটন মিটার, এবং ম্যাক্স পাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 14 PS। তো দুর্দান্ত ম্যাক্স পাওয়ার এবং ম্যাক্স টর্কে কিন্তু আপনারা এই বাইকটির ইঞ্জিনটা পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ইঞ্জিন পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাবেন। এরপর আপনারা যে বিষয়টি ভাবেন যে একটা 150cc বাইকে যে সাপোর্টটা দরকার সেটা হলো সিট কভার। তো এই বাইকটির সিট কভারটা কিন্তু আপনারা বেশ লম্বা পেয়ে যাবেন, অনায়াসে কিন্তু 2 থেকে 3 জন বসতে পারবে। বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসাই শ্রেয়, সেই ক্ষেত্রে আপনারা সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে একদম স্প্লিট সিট পেয়ে যাচ্ছেন যেটা প্লেন সিট, এবং ডাবল ডিস্কের ক্ষেত্রে কিন্তু আপনারা 2-part সিট কভারটা পেয়ে যাবেন এই বাইকটিতে। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ব্রেকিং পারফরমেন্স। অলমোস্ট অনেকেই ভাবে যে একটা বাইক নেব, ইঞ্জিন পারফরমেন্স, ব্রেকিং পারফরমেন্স এগুলোই মূলত একটা বাইকের সব থেকে বড় বিষয়। তো সেই ক্ষেত্রে বাজাজ পালসার বাইকটিতে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাবেন। অনায়াসে বলা যায় ফ্রন্টে কিন্তু আপনারা অনেক বড় একটা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, রেয়ারও কিন্তু আপনারা সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে ড্রাম ব্রেক পেয়ে যাবেন, এবং ডাবল ডিস্ক আর ABS এর ক্ষেত্রে কিন্তু আপনারা রেয়ার ডিস্ক ব্রেকটা পেয়ে যাবেন। তো ডাবল ডিস্ক আর ABS এর মধ্যে শুধুমাত্র ABS-টাই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। তো মোটামুটি এইসব দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা বাজাজ পালসার বাইকটা অনায়াসে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।